25 বছর বয়স হয়ে গেলেও উপার্জনের দিকে মন নেই। বন্ধুদের সাথে প্রতিদিন মদ্যপান এবং অন্যান্য বিষয়ে হাত খরচের জন্য পরিবার প্রধান প্রবীণ ঠাকুমাকে চলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর। আজ টাকা দিতে রাজি না হওয়ায় একমাত্র ছেলের বেধড়ক মারে গুরুতর আহত জন্মদাতা বাবা। বাবার অভিযোগ, ঘরে রাখা নগদ অর্থসহ জমির দলিল লুটপাট করে পলাতক ছেলে। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের উত্তরপাড়া এলাকার। অভিযোগকারী বাবা শ্যামল ঘোষের অভিযোগ, হঠাৎ ছেলে বাড়িতে ঢুকে তার ঠাকুমার কাছে টাকার দাবি করে। ঠাকুমা দিতে রাজি না হওয়ায় ঠাকুমাকে মারধর করতে যায় তার ছেলে। প্রতিবাদ করে বাবা শ্যামল ঘোষ। তখন সামনে রাখা একটি আস্ত ইট দিয়ে ছেলে রাকেশ ঘোষ বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে বাবা শ্যামল ঘোষ। সেখানেও শ্যামল ঘোষের শরীরের মুখসহ বিভিন্ন অংশে লাথি মারে ছেলে রাকেশ ঘোষ। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় আক্রান্ত শ্যামল ঘোষের। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসে দেখে ঘরের বাক্সতে রাখা নগদ টাকা এবং জমির দলিল কাসার বাসনপত্র লুটপাট করে বাড়ি ছেড়ে পলাতক হয়ে যায় ছেলে। তারপর থেকে অভিযুক্ত ছেলের কোনো হদিশ পায়নি বাবা শ্যামল ঘোষ। এই ঘটনায় আজ শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত শ্যামল ঘোষ। এছাড়াও অভিযুক্ত ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও আক্রান্ত শ্যামল ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ তৎপরতার সাথে দেখছেন বিষয়টি। আপনাকে এইভাবে কে মারলো? আমার ছেলে মেরেছে। কি কারণ? মাকে মারছিল, আমি ঠেকাতে গেছিলাম। মা সকালে 2000 টাকা দিয়েছে, আবার বেলায় তখন 2-2.5 নাগাদ বলছে আরও টাকা দাও, 2000 শেষ হয়ে গেছে। কেন, কি মদ খায়? মদ খায়। কি মদ খাওয়ার জন্য কি টাকা চাইছে? না না না। তাহলে কি কারণ? ও এরকম টাকা নিয়ে এইভাবেই নষ্ট করে। এমনি কোনো বাজে নেশায় জড়িত? না। তো টাকা নিয়ে কি ব্যবসার জন্য করে নাকি অন্য কোনো করে? না, কিছু করে না, বন্ধু বান্ধব নিয়ে লাফুলুকুর করে। আচ্ছা, মারধর যখন করলো তখন কি মদ খেয়েছিল আপনার ছেলে? তা ওর মাকে মারতে যায় প্রথমে? আমার মাকে, আমার মা। হ্যাঁ, আপনার মাকে মারতে যায়? তার ঠাকুমাকে মারতে যাই। মারতে যাওয়ার পর আমি ঠেকাতে গিয়ে লাস্টে আস্তে ইট দিয়ে আমার মাথায় মারে, আর লাথিটাতে বুকে টুকে মেরেছে। এখানে হচ্ছে হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ, ওই তো হসপিটালে কাগজ আছে। ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন? কী চাইছেন আপনি এখন? যেভাবেই হোক, ওকে ও আসলে স্যার যেটা বললেন যে শাস্তি চাইছেন, তাই তো ছেলের? এছাড়া আপনি বলছেন যে চুরি করেছে, এটা কীভাবে? আমি আমার মা থানায় এসেছিলাম অবজেকশন করতে, এই ওই যে কাগজটা দিয়ে। ও তখন বাড়িতে ছিল আর ও বউ ছিল, যে ওই সব জিনিসপত্র নিয়ে বউ নিয়ে সব গুছিয়ে চলে গেছে। বাড়ি গিয়ে কী দেখেন, কী কী নেই বাড়িতে? বাড়িতে নেই, বাক্স ভেঙে 20,000 টাকা, আর একটা ঘোড়া, একটা ঠাকুরের ভোগ দেওয়া হাঁড়ি, আর একটা গামলা, আর বাড়ির দলিলপত্র সব সব নিয়ে চলে গেছে সমেত। আচ্ছা, তারপরে কি ছেলেরা খোঁজ পাচ্ছেন না? সে তো কালকে সন্ধ্যের পর বাড়ি গেছি, যে আজকে ওই এইসব নিয়ে পালিয়েছে বলে আবার আজকে আসে। কোথায় বাড়ি আপনার? গড়ে উত্তরপাড়া বাড়ি। কি নাম আপনার? শ্যামল ঘোষ। ছেলের নাম? রাকেশ ঘোষ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট।